করেছেন একটি মায়ের শানে গজল, তাই তো? আমি সেই গজল পরিবেশন করে শোনাবো। একজন এতিম শিশু যখন তার মা জননী দুনিয়াতে নেই এবং পৃথিবীর অন্যান্য বাচ্চারা যখন স্কুলে যায় এবং তাদের যখন আঘাত পায়, বেদনা পায়, মায়ের কাছে গিয়ে যে শান্তি প্রশান্তি তারা অনুভব করে সেটা যখন সেই এতিম শিশু পায় না, সে তাই মনের একটা অন্তঃগহ্বর থেকে সে কি মানে পেশ করছে কবি সেরকম একটা কিছু লিখেছেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার ভাইয়ের ফরমাইশ আমি শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খুশি ভাই একটু সাউন্ডটা তোলো মনিটরে। হ্যালো হ্যালো চেক, হ্যালো এটা একটু ঘুরিয়ে দাও তো একটু হালকা দিকে, গেন টানবে না, তবে একটু তোলো না সাউন্ডটা, একটু প্রচুর চেঁচাতে হচ্ছে আর একটু ভাসবে বুঝলো। মাগো কোথা গেলে হারিয়ে, মাগো কোথা গেলে হারিয়ে, তোমার কবর ধারে দাঁড়িয়ে ডাকি আমি তোমার তরে, এসো মা আবার ফিরে, এসো মা আবার ফিরে, মাগো কোথা গেলে হারিয়ে, তোমার কবর ধারে দাঁড়িয়ে তাকি আমি তোমার তরে, এসো মা আবার ফিরে, এসো মা আবার ফিরে। স্কুলে ছুটি গেলে ঘরেতে ফিরি গো ঘরে, মাগো শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে, স্কুলে ছুটি গেলে ঘরেতে ফিরি গো ঘরে, মাগো শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে, চোখ দিয়ে ঝরে পানি আসবে না তুমি জানি মা, বলবে না হাসি মুখে ছুটি হয়ে গেল রে সোনা, যেদিকে ফিরে তাকাই শুধুই ব্যথা যে পাই, যেদিকে ফিরে তাকাই শুধুই ব্যথা যে পাই, বেদনাই নয়ন ভরে, এসো মা আবার ফিরে, এসো মা আবার ফিরে, মাগো কোথা গেলে হারিয়ে, কাঁদি আমি তোমার তরে, এসো মা আবার ফিরে, এসো মা আবার ফিরে। শুনবেন শুনবেন, যখন কোনো বাচ্চা ছেলে রাস্তায় ছোটাছুটি করতে গিয়ে দেখবেন আচার খেয়ে পড়ে গেল, ওই বাচ্চা ছেলে যখন কাঁদতে শুরু করে তার মা জননী ছুটে এসে যদি ওই বাচ্চা ওই যে জায়গায় পড়ে গেছে সেই জায়গায় দুটো চড় মারে ওই বাচ্চা চুপ করে যায়। এখন আমি গজলটা গেয়েছি 2020-তে, আর এই মাস দেড়েক দুয়েক আগে একটা ট্রেনে আসছি, আমি দেখলাম একটা বাচ্চা আছে, তার মা আছে এবং তার সঙ্গে তার দাদিমা আছে, হিন্দু মহিলা। তো এখন বাচ্চাটা জানালার ধারে বসেছিল, ট্রেনটা জার্কিংয়ে একটু লেগেছে মাথায়, বাচ্চাটা কাঁদতে শুরু করেছে, আর তার দাদিমাটা ওই সেম কাজ করলো, ওই জায়গায় দুঘা মারলো বাচ্চাটা চুপ করে গেল, পুরো সেম কাজটা দাদিমা করলো বাচ্চাটা চুপ করে গেল। আমি তখন আমার গজলটা মনে মনে করছি যে আমার গজলে পুরো সেম কথা আছে, আর এই দেখো প্রমাণ পরিষ্কার, বাচ্চাটা পুরো চুপ করে গেল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে মা, তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে গো চুমা, কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে মা, তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে গো চুমা, এখন আমি জোর করে যাই পড়ে তোমার আশায়, কতজন আসে ছুটে মাগো তুমি গেলে যে কোথায়,
বিছানায় শুয়ে আমি কেঁদে মরি মা গো তুমি বিছানায় শুয়ে আমি কেঁদে মরি মা গো তুমি একবারে সোনা ফিরে এসো মা আবার ফিরে এসো মা আবার ফিরে মাগো কোথা গেলে হারিয়ে তোমার কবর ধরে দাঁড়িয়ে ডাকি আমি তোমারি তরে এসো মা আবার ফিরে এসো মা চক শীতলপুর তাই তো চক শীতলপুরের চক শীতলপুরে সবার মা আছে মাশাআল্লাহ এখানে কেউ এতিম হয়নি আচ্ছা যাই হোক আরে যদি কেউ এতিম হয়েছে বলে তার যদি লজ্জা লাগে হাত তুলতে একটা কথা বলি আল্লাহ রাসূল সোনার জমানে বলেছেন যে এতিম যারা তাদের ওপরে সহানুভূতিশীল হওয়া এটা আমি রাসূল আমার একটা আদর্শ আমার একটা সুন্নাত যদি কেউ এতিমের মাল ভক্ষণ করে তার ব্যবস্থা কবরে হবে ইনশাআল্লাহ তাই না আর এতিমের প্রতি একটু বিশেষ নজর সমাজের প্রতিষ্ঠিত মানুষ এবং যাদের পিতামাতা আছে সহায় সম্বলশীল ব্যক্তি তাদেরকে সকলকে বলা হয়েছে তোমরা এতিমের এবং বিধবাদের দিকে তোমরা লক্ষ্য রাখবে মসজিদে নববী শরীফের বাইরে একটা চার্ট লাগানো থাকতো সেখানে থাকতো কি এই গ্রামে এতগুলো বিধবা আছে এতগুলো এতিম আছে তো কে কার দায়িত্ব নেবে এরকম একটা চার্ট করা থাকতো সবাই দায়িত্বগুলো এক একজনের এক একজন দায়িত্ব নিয়ে নিয়েছে একজন বিধবা মহিলা রয়ে গেছে এখন ওমারে ফারুক তখন গিয়ে দেখছে একটা বিধবা মহিলা রয়ে গেছে উনি কি করলেন ওই বিধবা মহিলার দায়িত্বটা নেবে বলে উনি মনস্থির করলেন এখন বিধবা মহিলার বাড়ি চলে গেল ঈশার নামাজ পড়ে পড়ে গেল না ঈশার নামাজ ফজরের নামাজ পড়ে চলে গেল গিয়ে দেখছে বিধবা মহিলার বাড়িকে ডাকছে মা আপনি একটু যদি আপনার বালতিটা আপনি দেন পানির পাত্রটা দেন আমি একটু পানি এনে দিন যাতে আপনাকে বাইরে না যেতে হয় পর্দার খেলাপ না হয় এবং আপনার যাতে একটু খিদমত করতে পারি তখন ওই বুড়ি মহিলা বলছে যে বাবা আমার যে কাজ করে দেয় সে করে দিয়ে চলে গেছে উনি চিন্তা করলো হায় রে এত ফজরের সময় আমি নামাজ পড়ে এলাম কে করে গেল উনি পরের দিন আরও তাড়াতাড়ি এলেন এসে একই ঘটনা তার পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে গেল একই ঘটনা তার পরের দিন ঈশার নামাজ পড়ে গেল দেখছি একই ঘটনা তার পরের দিন ঈশার নামাজ পড়ে সুন্নত টুন্নত না পড়ে চলে গেছে দেখতে গেল কে গিয়ে দেখছে সেই একই ঘটনা তখন যখন দাঁড়িয়ে রয়েছে দেখছে একজন গুটি গুটি পায়ে একজন আসছে উনি গিয়ে অন্ধকারে তার হাতটা ধরে চেপে বলছে ভাই কে তুমি তখন চেয়ে দেখছে ওটা আর কেউ নয় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি খলিফা ছিলেন তো উনি ওই বিধবার দায়িত্ব নেওয়ার জন্য সব কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলার জন্য কেন আল্লাহ রসুল বলেছে যে যে মানুষ একটা বিধবার দায়িত্ব নেবে একটা এতিমের দায়িত্ব নেবে কাল যখন জান্নাতে আমি থাকবো ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি থাকবে আল্লাহ রাসূল সোনার জামানে বলেছেন তখন আবু বকর সিদ্দিক এটা মাথায় রেখেছে এবং ওমারে ফারুক এবং সকল সাহাবী মাথায় রেখে এটা পালন করে তো এতিম শিশুর যখন মানুষ মাল ভক্ষণ করবে তার ব্যবস্থা কিন্তু খুব কঠিন হবে এখানে যারা আছেন আপনাদের জিজ্ঞাসা করলাম কেউ হাত তুললেন না কিন্তু আমি জানি অবশ্যই এতিম আছে এখানে আপনার 30 বছর বয়স হয়েছে বলে আপনি এতিম নয় তা নয় আপনার 50 বছর বয়স হয়েছে আব্বা মা নেই আপনি এতিম তা নয় এতিম নেই তা নয় তা নয় অবশ্যই আপনি এতিম কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে এতিম আমি রাসূল তার পিতা তাহলে আপনি ভাগ্যবান না যার পিতা মাতা আছে সে ভাগ্যবান কি মনে হয় ভাই ভাগ্যবান কে যার পিতা মাতা আছে সে ভাগ্যবান না যার পিতা মাতা না থেকে আল্লাহ রাসূল এতিমের পিতা হলো সে ভাগ্যবান আমি মনে করি যার পিতা মাতা নেই আল্লাহ রাসূল যাকে বলেছেন যে আমি তার পিতা সেই বেশি ভাগ্যবান আসুন আমরা আমার বন্ধু এমডি রেজাউল ইসলাম এবং আমি একটি ডুয়েট কণ্ঠে একটি নাত পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ তারপর অন্য শিল্পী আসবে ইনশাআল্লাহ হ্যালো ঠিক হ্যালো হ্যালো সবার জন্য তুমি
অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি আধার ধরো নিতে তুমি নূরের পাহাড় এতে মের মুখে দাও তোলে অন্য আঘাত আধার ধরো নিতে তুমি নূরের পাহাড় এতে মের মুখে দাও তোলে অন্য আঘাত আর যে নবী না চলে পথে দিশা ভুলে তার পদ যে দেখাও তুমি গতটি ধরে মালারা রোশেতে লাবণ্য তুমি মালারা রোশেতে লাবণ্য তুমি এ জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি এ জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি এ জীবনে নবী আমার স্বপ্ন তুমি যখন ইসলাম কায়েম করতে গেল তাইফের ময়দানে তাইফের মানুষরা আল্লাহ রাসূলকে মেরে রক্তাক্ত করে দিল শুধু এমন রক্তাক্ত করে দিল আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেল রক্ত ঝরে 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 জুতো মোবারকের সঙ্গে পা শরীর একদম পেস্ট হয়ে গেল এত মার আল্লাহ রাসূলকে তাইফের ময়দানে মারা হয়েছিল কবি সেই দিন সম্পর্কে এবং আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন বদদোয়া করলেন না কবি লিখছেন শুনুন তাইফের জমিনে কত আঘাত পেলে তবু দোয়া তোলে তাদের দোয়া দিলে তাইফের জমিনে কত আঘাত পেলে তবু দোয়া তোলে তাদের দোয়া দিলে আর কত লাঞ্ছনা যে তুমি সয়ে নিলে তবু নিমিষে সব কিছু ভুলে গেলে সৃষ্টির মাঝে যে নবী ধন্য তুমি সৃষ্টির মাঝে যে নবী ধন্য তুমি এ জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি এ জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি এ জীবনে নবী আমার স্বপ্ন তুমি তারপর শুনবেন শেষ কথায় আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত উম্মে জামিলা বলে একজন মহিলা ছিল সে কি করতো রাস্তায় কাঁটা গিতে দিত কেন আল্লাহ রাসূল এই কাঁটার উপর পা দিলে আল্লাহ রাসূলের পায়ে লাগবে আর ও দেখে আনন্দিত হবে কিন্তু ও এটা জানে না আল্লাহ রাসূল যেখান থেকে হেঁটে যায় সেখানে যদি কোনো দুর্ঘটনা থাকে আল্লাহ পাকের ফারিস্তারা ডানা বিছিয়ে দেয় আর আল্লাহ রাসূল নূরের কদম দিয়ে আস্তে আস্তে করে সেখান থেকে পার হয়ে যায় ও তো সেটা জানে না ও জানে কাঁটায় পা দিলে ব্যথা পাবে ও আনন্দিত হবে কিন্তু ওই মহিলা যখন রোগে পড়লো আমার রাসূল কি আদর্শের পরিচয় দিলেন কবি লিখছেন শুনুন উম্মে জামিলা পথে কাঁটা বিছায় আসবে মোহাম্মদ যেন পটে তার পায় উম্মে জামিলা পথে কাঁটা বিছায় আসবে মোহাম্মদ যেন পটে তার পায় সে ইহুদি বুড়ি যখন রোগে পড়ে তুমি করলে সেবা তার নিজের করে ও কামলি বালা পরন্য তুমি ও জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার স্বপ্ন তুমি সবার জন্য তুমি অনন্য তুমি জীবনে নবী আমার